কথা আছে, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। ঠিক তেমনি তাওহিদ হৃদয় দিনের পর দিন অনুশীলনে নিজের ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছে, আর সেই পরিশ্রমের ফলও দেখা যায় মাঠে। গত দুই দিন ইনডোরে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরালেও আজ যোগ দিলেন টি টোয়েন্টি সিরিজের দলীয় অনুশীলনে। তপ্ত রোদে রানিং সেশন শেষ করে হৃদয় যখন ব্যাটিংয়ে, মুস্তাফিজ তখন বোলিংয়ে, তাই ক্যামেরার ফোকাসও এই জুটির দিকে। এই মুহূর্তে হৃদয়ের সামনে যে কোনো বলারের জন্য বল করা চ্যালেঞ্জিং, তবে বলার যখন কাটার মাস্টার তখন হৃদয়ও কিছুটা চাপে থাকবে তা বলাই যায়। কিন্তু ফিজের বলে রিভার্স স্কুপ খেলে সব পেশার যেন রিলিজ করে দিলেন এই ব্যাটার। এরপর কখনো স্কুপ, কখনো বা পুল কাট শটের মধ্যে দিয়ে ফুল ঝরিয়েছেন উইকেটের চারপাশে, হৃদয় যেন পরিপূর্ণ এক প্যাকেজ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ব্যাটিংয়ে বৈচিত্র্য যোগ করতে হবে, যেমনটি দেখা যায় মুশফিকের ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে শট খেলার দক্ষতা রয়েছে, হৃদয় হাঁটছেন একই পথে, তাই বলা যায় সঠিক পথে থাকলে সফলতা আসবে। ওডিআই ও টি টোয়েন্টি ক্রিকেটে মিডল অর্ডারের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই নতুন ইয়াংস্টারের আগমন। আন্তর্জাতিক ক্রিকেটে কাজটি খুব সহজ ছিল না, কিন্তু হৃদয় যেন চাপের সময় চাপমুক্ত থেকে স্ট্রাইক রোটেট করে রান তুলেন প্ল্যানিং করে। হৃদয় বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ কিনা তা সময় বলে দেবে, তবে বড় কিছু হওয়ার সব রসদ রয়েছে তার মাঝে। প্রয়োজন শুধু তার উপর আস্থা রাখা, কারণ ফর্ম সবসময় এক থাকবে না, খারাপ সময় আসতে পারে, ওই সময় হৃদয়ের পাশে থাকতে হবে, যেমনটা রাখা হয়েছে লিটন শান্তদের উপর।